Assalamualaikum, welcome back to my channel. So, আজকে আবার নতুন একটি ব্লগ নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। আশা করি আজকের এই ব্লগটি ইনশাআল্লাহ ভালো লাগবে। যাক, আজকে ছিল আগস্ট মাসের 15 তারিখ। আজকে প্রায় 2 মাস ছুটি শেষে আমু কুয়েত ফিরতেছে। এই তো বাচ্চাদের নিয়ে আমরা সবাই মিলে এখন এয়ারপোর্টে উদ্দেশ্যে রওনা হয়ে যাব। আশা করি আমাদের সঙ্গেই থাকবেন, ইনশাআল্লাহ ভালো লাগবে। এখন প্রায় 7টার মতো বাজে। হায়াত একদম ঘুমিয়ে পড়েছিল, কাছে ঘুম থেকে উঠানো হয়েছে, কেন কি রাতে বারবার বলছিল যে নানুকে রিসিভ করতে যাবে এয়ারপোর্টে। আমি তো প্রথম ভাবছিলাম যে ঘুম থেকে উঠতেই পারবে না, যেহেতু স্কুল নাই, সো একটু লেটই ঘুমায়। যাক, আলহামদুলিল্লাহ 3:30 ঘুমিয়েছিল আর 6টা বাজে উঠিয়ে দিয়েছি। এতে ফাইনালি আমরা আম্মুকে রিসিভ করতে এয়ারপোর্টে যাব। আব্বু, আমি, হৃদয়, লাবণী আর হায়াত, রশ্মিও ঘুমেছিল, সো ওকে আর ডাকি নাই। আর যেহেতু গাড়িতে জায়গাও কম ছিল, যাকে তো ফাইনালি আমরা এয়ারপোর্টের উদ্দেশ্যে রওনা হয়ে যাচ্ছি। এই ফ্লাওয়ারটা গত রাত্রি আর কি অনলাইনে অর্ডার করা, যেহেতু সকালে কোনো দোকানপাট খোলা থাকবে না, সো অনলাইনেই অর্ডার করে দিয়েছিলাম। আর লাবণী তো ফুল ছাড়া তার নানুকে রিসিভ করতে যাবে না, সো অলরেডি কার্ডে লিখেছে ওয়েলকাম নানু, উই লাভ ইউ। এই তো হায়াত বাবাজির ঘুম ভাঙছিল এই না, যেহেতু বাহিরে প্রচণ্ড রোদ ছিল, প্রায় গরম, সো ও চোখই মেলতে পারছিল না। যাকে ইনশাল্লাহ কিছুক্ষণের মধ্যে আমরা এয়ারপোর্টে পৌঁছে যাবো। আম্মুর ল্যান্ড করার কথা ছিল 7:55-এ, যাক দেখা যাক, আগে এয়ারপোর্টে পৌঁছে নেই। সো এখন প্রায় 6:30 মতো বাজে, ওই যে দেখাই যাচ্ছে বিমানগুলো, এয়ারপোর্টে কাছাকাছি আমরা পৌঁছে গিয়েছি। আমাদের বাসা থেকে এয়ারপোর্ট প্রায় 5 মিনিট লাগে আর কি যেতে। এই তো আমরা ফাইনালি এয়ারপোর্টে চলে আসলাম, সো দেখা যাক গাড়িটা আগে পার্কিং করে নেই বাবু আমাদেরকে নামিয়ে দিয়ে। যাক, এখানে এসে দেখি ল্যান্ড করতে এখনও প্রায় আধা ঘন্টার মতো সময় লাগবে। আমরা 6:30 মতো আর কি পৌঁছে গিয়েছিলাম। এই তো নানির জন্য অপেক্ষা, তার ঘুম ঘুম চোখে চলে এসেছে নানিকে রিসিভ করার জন্য। লাবণী তো অনেক এক্সাইটেড, কালকে থেকে নানি আসবে, তাদের আর খুশির শেষ নাই আর কি বলবো আর নানি ভক্ত সবাই। হায়া, কি বলছো? তাই আমি বাংলাদেশ
mama. And now don't cry, your mom is coming. Where are you? Park light. Hiya. What you did? You just now just saw that just flower that just oh, did you? Oh, did you? এই তো আলহামদুলিল্লাহ অনেক অপেক্ষা পরে আম্মুও ফাইনালি চলে আসলো দেশের যে পরিস্থিতি কি বলবো অনেক চিন্তিত ছিলাম আমরা সবাই মিলে অনেক আগে বলেছিলাম আম্মুকে চলে আসতে বাট এয়ারপোর্টে নানান সমস্যার কারণে আসতে পারেনি যাক আলহামদুলিল্লাহ সহি সালামত কুয়েত এসে পৌঁছেছে অসংখ্য ধন্যবাদ আল্লাহর কাছে দেশের যে পরিস্থিতি আল্লাহ সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক দেশের পরিস্থিতি আল্লাহ পাক শান্ত করে দিক এই কামনাই করি নালি বাংলা করতে একবার হায়াত তো তার নানিকে পেয়ে খুশিতে একদম দিশেহারা দুই মাস কি করেছে সব নানিকে ডিটেলস বলতেছিল আর বলতেছিলাম নানু তোমার হাতে বানানো রুটি পিঠা খাবো আর নারিকেলের ঝোল যাক আসতে না আসতেই লাকিজগুলো খুলে ফেললাম আর এগুলো আমার হাত ব্যাগেই ছিল সো রশ্মি এগুলো অর্ডার করেছিল অনলাইন থেকে ও যেহেতু হিজাব পরে সো টিকলি অনেক পছন্দ হিজাবের সাথে শুধু টিকলিগুলোই অর্ডার করা হয়েছিল কানের জিনিসটা বা শুধু সিঙ্গেল টিকলি পিস অর্ডার করেছিল অনলাইন থেকে আর আমার মেজো মামা এই ইলিশ দুইটা বরিশাল থেকে কিনে পাঠিয়েছে অনেক অনেক ধন্যবাদ মামাকে এখন যেহেতু বাংলাদেশে বর্ষাকাল কাঁঠালের সিজন অলমোস্ট শেষ হয়ে গিয়েছে তারপর আলহামদুলিল্লাহ এটা মোটামুটি মিষ্টি ছিল যা কামু কাঁঠালগুলো খুলে একটা বক্সে নিয়ে এসেছে এটা আমরা ফাইনালি কাঁঠাল খেয়ে নিলাম সবাই মিলে আর আস্তাও নিয়ে এসেছে তিনটা ওগুলো এখনো পাকে নাই ইনশাল্লাহ পাকলে সবাইকে নিয়ে খাওয়া যাবে যাকে তো ফাইনালি আমার লাকিজটা খুলে নিলাম আমার একটা এক্সট্রা লাকিজ চলে এসেছে অনেক অনেক ধন্যবাদ আমাকে এত কষ্ট করে এত সুন্দর সুন্দর শাড়িগুলো নিয়ে আসার জন্য প্রত্যেকটা শাড়ি আমার অনেক চয়েজেবল অনলাইন থেকে আর কি অর্ডার করা যাক শুধু আমার জন্যই না বাচ্চাদের জন্য নিয়ে আসা হয়েছে প্লাস আন্টিদের জন্য অনেক অনেক ধন্যবাদ আম্মুকে এত কষ্ট করে সব কিছু গুজগাছ করে এত দূর থেকে নিয়ে আসার জন্য আর শাড়ির সাথে কটা পাঞ্জাবি অর্ডার করে দিয়েছিলাম বাচ্চাদের জন্য হায়াত প্লাস ফাহাদ এবং রশ্মির আব্বুর জন্য এখন প্রায় রাত 9:30 মতো বাজে এদিকে আন্টিরা চলে এসেছে আম্মুর সাথে দেখা করার জন্য আর আদি আন্টি সাফিয়া আন্টি এবং মিমের মামি অনেক অনেক ধন্যবাদ আন্টিরা আসার জন্য আর আম্মু অনেকটাই ক্লান্ত ছিল সো ঘুমিয়ে পড়েছে ইনশাল্লাহ একটু পরে উঠবে আর কি যাকে এদিকে আমি ভাবলাম কি রান্না করা যায় অনেক কিছুই রান্না করা ছিল তারপর ভাবলাম তাজা চিংড়ি মাছ যেহেতু ঘরে ছিল নারিকেল পেঁয়াজ দিয়ে ভালো করে মেখে আর কি বরিশালের স্টাইলে একটা রান্না হয়ে যাক আর এটা গত রাত্রি আমি আইটেমটা বানিয়েছিলাম আমার কাছে খুব ভালো লেগেছে সো ভাবলাম আন্টিদের জন্য বানিয়ে খাওয়াই
এই তো নারিকেল গুঁড়া মরিচ গুঁড়া হলুদ কাঁচা মরিচ আর পেঁয়াজ দিয়ে ভালো করে মেখে তারপর চিংড়ি মাছগুলো আগে ভেজে তারপর নারিকেলগুলো উপরে দিয়ে ভাজা ভাজা করে দেবেন ইনশাআল্লাহ। সো এই তো দেখাই যাচ্ছে আমার চিংড়ি মাছটা অলরেডি ভাজা ভাজা হয়ে গেছে, এখন ওই যে বাকি মাখানো মশলাগুলো উপরে দিয়ে দিলাম, যারা এখনো খাননি অবশ্যই ট্রাই করবেন, খুবই সুস্বাদু একটা ডিশ। এই তো আমরা সবাই মিলে রাতে খাবার খেতে বসে গেলাম, এখানে ছিল পুঁটি মাছ আর আলুর ঝোল, তারপর এই খাসি মাংসগুলো আম্মু দেশ থেকে নিয়ে এসেছে, আমার মামা আর কি দিয়েছে আমাদের জন্য, অনেক অনেক ধন্যবাদ মামাকে। আর ছিল চিংড়ি মাছ দিয়ে কচুরমুখী কলমি শাক ভাজা, তারপর চিংড়ি মাছ ভাজা এটা রিসেন্টলি ভেজেছি ফ্রেশ ফ্রেশ, আর এটা ছিল করলা দিয়ে চিংড়ি মাছ। এই তো সবাই মিলে আলহামদুলিল্লাহ আমরা খাবার খেতে বসে গেলাম, অনেক অনেক ধন্যবাদ আন্টিদেরকে আসার জন্য, যা হুটহাট করে এরকম চলে আসবেন খুবই ভালো লাগে, যার নিজেকে যেটা আছে সেটাই আলহামদুলিল্লাহ, স্পেশালি কোনো কিছুই রান্না করা হয়নি, শুধু চিংড়ি মাছটা ভাজা হয়েছে আর সব কিছু আগের রান্না করা ছিল, যাক আলহামদুলিল্লাহ। সো আজকের ব্লগটি এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।